সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইমেল মার্কেটিং এর তৃতীয় নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব মেলচিপের ড্যাশবোর্ড সম্পর্কে। আমরা মোটামুটি আইডিয়া নিব যে প্রতিটা অপশনের কি কি কাজ হতে পারে বা কি কি করা হয় সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া নিব। তো আমরা যদি প্রথমে ক্রিয়েটের অপশনে চলে যাই, ক্রিয়েটে আপনারা ক্লিক করার পর, এটা 2022-এর ড্যাশবোর্ড, তো একটু প্রবলেম বলতে একটু আপডেট হয়ে গেছে, অনেক কিছুই আগের মতো মনে হবে না, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ আবার নতুন অনেক কিছু আছে, অ্যাড করে ফেলছে। তো আমরা যদি প্রথমে এখানে চলে আসি, ক্রিয়েটে চলে আসার পর এখানে দেখেন প্রথমে লেখা আছে ইমেল, এখানে রেগুলার আছে, পিন আছে, টেক্সট আছে, টেমপ্লেট আছে, প্লাইন ইন। ওকে, এখানে ইমেলের ভিতরে আগে একটা ছিল, এখন মানে একটার ভিতরে নাম লেখা ছিল এগুলো সম্পর্কে, রেগুলার, ক্লায়েন্ট ইত্যাদি, কিন্তু এখন ইমেলের ভিতরে ইমেলই একটা অপশন করে দিছে, বাকি ওইটার উপরে আবার আরেকটা অপশন করে রাখছে। ওকে, আমরা যদি ইমেলে এখানে আসি, এখান চাইলে আমরা নতুন ইমেল তৈরি করতে পারবো রেগুলার। আপনার যদি কোনো ইমেলের প্রয়োজন হয় আপনি চাইলে কিন্তু রেগুলার ইমেল তৈরি করতে পারেন বা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন। এখানে লেখা আছে ইউজ দ্য ইমেল বিল্ড লঞ্চ ক্যাম্পেইন, আপনি এক মিনিটের ভিতরে একটা ইমেল তৈরি করতে পারেন, অথবা আপনার যদি ইমেল থাকে সেটাও আপনি কিন্তু এখান থেকে তৈরি করে ফেলতে পারেন। এটা গেল, এটা হচ্ছে অটোমেশন। অটোমেশন বলতে আমরা বুঝি যেটা অটোমেটিকলি করা হয়, সহজ কথা, যেটা আপনার কোনো সফটওয়্যার যদি বা কোনো ওয়েবসাইটে যদি যান, বলে যদি কোনো বায়ার অটোমেশন আমার কেউ ওয়েবসাইটে আসলো, আসার পরে আমার ওয়েবসাইটে অটোমেটিকলি তার কাছে কিন্তু একটা মেসেজ চলে যাবে। যেমন ফেসবুকে যখন আপনারা অ্যাড চালাবেন তখন কিন্তু আপনাদের কাছে অটোমেটিকলি একটা মেসেজ চলে যায় যে আপনি মেসেজ দেখছেন, ঠিক আছে, অটোমেটিকলি একটা মেসেজ চলে যায়, তারপরে তিনি আপনার যদি ইচ্ছা হয় তাহলে রিপ্লাই করার। এটা হচ্ছে সেরকম একটা ইন্টেলিজেন্ট। তো এখানে অটোমেশন মূলত আপনি নির্দিষ্ট একটা ই সিলেক্ট করে দিতে পারবেন যে অমুক টাইমে আমাদের একটা মেল চলে যাবে, বা প্রতিদিন শুক্রবার বা শনিবারে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব, অটোমেটিকলি যেন সেটা হয়, আমাকে যেন আর এখানে এসে ম্যানুয়ালি না করতে হয়, এটা হলো অটোমেশন। এরকম অটোমেশন বলে থাকে এরকম কিছু। তো এরপরে আসি হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে যদি আমরা দেখি, ওয়েবসাইট এখান থেকে আপনি চাইলে নতুন একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, এইখান থেকে মেলচিপের মাধ্যমে ওয়েবসাইটের কি ডিজাইন করতে পারবেন, ডোমেন স্টোর আছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে ওয়েবসাইট নতুনে যদি এইটুক জানেন যে নতুনে যদি আপনার কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয়, কখনো কখনো এই ইমেল মার্কেটিং করতে গেলে আপনার ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে, যদি বায়ার যদি বলে যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও এই মেলচিপের মাধ্যমে, তাহলে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। আর প্রতিটা বিষয়ের উপর কিন্তু আপনি টুকটাক কাজ পেতে পারবেন, মানে পাবেন আর কি। এটা কাছে ওয়েবসাইট। এবার আসি হচ্ছে ল্যান্ডিং পেজ। ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের ভিতরে পার্থক্য কী? আপনি এখান থেকে নতুন একটা ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারেন। ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো পেজ সমন্বয়, মানে অনেকগুলো পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়। সেখানে আপনার মেনু থাকবে, ফুটার থাকবে, হেডার থাকবে, সব এ টু জেড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ হয়ে থাকে, এতটুকু বুঝেন। ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকে, মেনু থাকে, ঠিক আছে। আর এখানে ল্যান্ডিং পেজে কোনো মেনু থাকবে না, কোনো পেজ থাকবে না, একটা একটা সেকশন বা একটা পেজের ভিতরেই সমস্ত কিছু থাকবে। ওটা ধরতে বলা যেতে পারে ওয়ান পেজ ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজটা। ল্যান্ডিং পেজটা যদি আপনি যদি দেখেন ল্যান্ডিং পেজটার ডিজাইন কীরকম হয়, এখানে লিখতে হবে ল্যান্ডিং পেজ। এখানে লেখে যদি সার্চ করেন তাহলে ছবি দিয়ে দেখতে পারবেন ল্যান্ডিং পেজটা কীরকম হয়। ওইখানে সুন্দর করে একটা কী থাকে, একটা পেজ থাকবে, ওই পেজের ভিতরে সাইন আপ করার অপশন থাকবে। আমি একটু দেখাই ল্যান্ডিং পেজ, এই যেরকম একটা ল্যান্ডিং পেজ হতে পারে। ওকে, আমি একটু দেখাই ভালো করে, এই যেরকম একটা ল্যান্ডিং পেজটা, এক পেজের ল্যান্ডিং পেজটা। কখনো কখনো তিন পেজেরও হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ হয়ে থাকে এক পেজের ভিতরে এগুলো হয়ে থাকে। আর ওয়েবসাইট তো সমস্ত কিছু একটা ডিটেলসে সারা জীবন ইউজ করার জন্য, আর একটা ল্যান্ডিং পেজটা বেশি দিন ইউজ করা যায় না আর কি। তো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। এখানে আসলে আপনি ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম, এখানে কিছু অনেক কিছু আছে, ম্যানেজ করা যাবে। এটা আমাদের আপাতত লাগতেছে না।
তো এখানে দেখেন সাইন আপ ফর্ম আছে, এখান থেকে আপনি চাইলে নতুন একটা সাইন আপ ফর্ম তৈরি করতে পারবেন। আর এমবেড ফর্ম, এখানে যদি আপনার একটা ফর্ম তৈরি করা থাকে বা রেডিমেড তৈরি করা থাকে, সেখানে একটা সাইন আপের একটা কোড থাকে, সেই কোডটা কিন্তু আপনি এখান থেকে দিলেই আপনার এই ফর্মটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। তারপর পপ আপ ফর্ম আছে, সাইন আপ ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের ভিতরে সাইন আপ ফর্ম তৈরি করতে হবে, সার্ভে, অ্যাড, আপনি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারেন, গুগলের জন্য তৈরি করতে পারেন অ্যাড ক্যাম্পেইন। আবার নিচেরটা যদি দেখেন সোশ্যাল পোস্ট, এখান থেকে আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করতে পারেন। এটা হচ্ছে প্রথম কাজটা আমরা দেখে ফেললাম, মোটামুটি আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু বলি, এটা হচ্ছে ইমেল, আপনি চাইলে এখান থেকে এতটুকুই জানেন, এখান থেকে আপনি চাইলে নতুন একটা মেল তৈরি করতে পারবেন। অটোমেশন, আপনার যদি কোনো কাজ অটোমেটিক করার প্রয়োজন হয় এখান থেকে আপনি করতে পারবেন। ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট তৈরি করার কাজ, আপনি যদি এখান থেকে আপনি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। এটার মাধ্যমে হচ্ছে ল্যান্ডিং পেজ, এটার মাধ্যমে যদি এক পেজের যদি কোনো পেজ তৈরি করতে হয়, বেশিরভাগ আমাদের এক পেজেরই লাগবে, ল্যান্ডিং পেজটা দরকার হয়, তাহলে আপনি এখান থেকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সাইন আপের ফর্ম তৈরি করতে চাইলে এখান থেকে সাইন আপের ফর্ম, সার্ভিস, আর এখানে সার্ভিস আছে, অ্যাড আছে, স্পেশাল পোস্ট, এখান থেকে যদি আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাড ক্যাম্পেইন রান করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, পোস্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। এবার আসি হচ্ছে সেকেন্ড, অডিয়েন্স। অডিয়েন্সে যদি ক্লিক করি, অডিয়েন্সে অনেক বড় একটা জায়গা দেখেন, ট্যাগ, সাইন আপ ফর্ম, এখানে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন, কে মেসেজ করতেছে কিনা সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এখানে ট্যাগ দিতে পারবেন, সাইন আপ ফর্ম দিতে পারবেন, অল কন্ট্যাক্টস। এখান থেকে মূলত আপনাকে অডিয়েন্স বলতে আমরা যেটা বুঝি, আপনার কাছে কতগুলো মেলের লিস্ট আছে সেগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে, সেটা আপনি একবার অ্যাড করতে পারবেন। যদি আপনার সাবস্ক্রিপশন কেনা থাকে তাহলে কিন্তু আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন প্রথম অবস্থায়, ঠিক আছে। আপনি আপাতত 2000 ইউজ করতে পারবেন, 2000 কন্ট্যাক্ট কিন্তু ইউজ করতে পারবেন এখানে। তো এটা আপনি জেনে রাখেন যে এখান থেকে মূলত অডিয়েন্সের মাধ্যমে আপনি কি কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। এখানে লেখা আছে অ্যাড ইওর কন্ট্যাক্ট, এখান থেকে আইসা কিন্তু আপনি কন্ট্যাক্টে অ্যাড করতে পারবেন। ওকে, ক্যাম্পেইন, এখান থেকে আইসে আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, ইমেল ট্যাম্পলেট, ইমেলের জন্য, ইমেল মার্কেটিংয়ের জন্য আপনি চাইলে ট্যাম্পলেট ডিজাইন করতে পারবেন। এখান থেকে ক্যাম্পেইন করছেন কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, দেন করতে পারবেন। এখানে দেখেন নতুন একটা ক্যাম্পেইন যদি তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ইমেল আছে, ট্যাম্পলেট ডিজাইন করতে হয় কীভাবে এখানে দেওয়াই আছে সব, সেভ পারচেস, ওইখানে দেখেন ক্রিয়েট ট্যাম্পলেট, এখানে ক্রিয়েট করলে আমরা একটা ট্যাম্পলেট তৈরি করতে পারবো ইমেল ক্যাম্পেইনের জন্য। এটা মূলত ক্যাম্পেইনের জন্য, নতুনভাবে আমরা যখন কাজ করবো। অটোমেশন তো বোঝানোর দরকার নেই, এটা বলে দিছি। ওয়েবসাইটটাও আমরা বলে দিছি, ওয়েবসাইটের এখান থেকে ডোমেন পারচেস করতে পারবেন, আর ডোমেন কিনতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কন্টেন্ট স্টুডিও, এটার মাধ্যমে আপনার যত বাইরে থেকে যদি কোনো কিছু আনার প্রয়োজন হয় সেটা আপনার এখানে থাকবে আর কি, এখানে থাকবে ফাইলস। আপনি যদি ফাইলসে যান, এখানে আপনার ফাইলসগুলো থাকবে, আপলোড করতে পারবেন নতুন কোনো ফাইল, সেটা আপনি টোটাল কথা হচ্ছে লাইব্রেরি একটা, আপনি যাই কিছু আনবেন এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে থাকবে আর কি। তো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো ধরেন বাইরে থেকে আপনার একটা ট্যাম্পলেট আনা দরকার পড়লো, বা আপনার কোনো কিছু আনার লঘু প্রয়োজন হলো, তখন আপনাকে এখানে এটার স্বরপূর্ণ হতে হবে, এখানে আপলোড করলে আপনার এখানে একটা ফাইল অ্যাড হয়ে যাবে। ওকে, ইন্টিগ্রেশন, আমরা যদি যাই এখান থেকে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া, শপিফাই, ক্যানভা, এগুলো কিন্তু আপনি সহজেই অ্যাড করে নিতে পারবেন বা কানেক্ট করে ফেলতে পারবেন। কানেক্ট করে কিন্তু ওইখানে আপনি অপটিমাইজেশন করতে পারবেন এই এটার মাধ্যমে আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সার্চ এটা আপাতত লাগতেছে না, ঠিক আছে। এবার আসি হচ্ছে আমাদের প্রোফাইলে যদি যাই, এখানে দেখেন লেখা আছে প্রোফাইল। মোটামুটি আশা করি বিষয়টিগুলো বুঝতে পারছেন, এখানে কাজগুলো কি মোটামুটি এখন আপনাদের একটু মাথায় আইডিয়া চলে আসছে যে এগুলার কাজগুলো কি হতে যাচ্ছে। সামথিং আমি কিছুটা বুঝাই গেলাম, আমার অনেক কথা হয়তো মিসিং হতে পারে বা আমি আমাদের কিছু ইনফরমেশন ভুলও হতে পারে। তো আপাতত এখন শুধু এইটুকুই জেনে রাখেন, আমরা বাকিগুলো আমরা আমাদের ক্লাসের ভিতরেই সব কিছু জানবো, এ টু জেড কোনটার অপশন কি কাজে লাগবে, কিভাবে কাজ করবে সব আমরা কিন্তু দেখবো, সমস্যা নাই, প্র্যাকটিক্যালে দেখবো, এখন ভুল হলে সমস্যা নাই। ওকে, তো যাই হোক, এখানে আসি হচ্ছে ওভারভিউতে আসলাম, আমার এটা প্রোফাইল, আপনার সমস্ত ডিটেলস আপনি দিয়ে নেবেন, পাসওয়ার্ড চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, নতুন পাসওয়ার্ড,
ইমেল অ্যাড্রেস, এখানে আমি ওয়েবসাইট দিচ্ছি, আপনি চাইলে ওয়েবসাইট চেঞ্জ করে নিতে পারেন, জিমেল চেঞ্জ করে নিতে পারেন, এবং অ্যাকাউন্ট নাম, ঠিক আছে, মেল, এসএমএস, এগুলো সব আপনি এখান থেকে করতে পারবেন। এবার আসে সেটিংস, সেটিংস তো দেখানোর কিছু নাই, সেটিংস হচ্ছে আপনার কোনো কিছু চেঞ্জ করা বা ডিলিট করা বা কোনো কিছু দরকার পড়লে, মানে পার্সোনাল কোনো কিছু চেঞ্জ করা হলে এই সেটিংস থেকেই আসলে করতে হবে, ঠিক আছে। বিলিং, বিলিংয়ে যদি যাই, এখানে মান্থলি প্ল্যান অর ক্রেডিট, এখানে আপনাকে যদি এটা যদি আপনি পেড করতে চান বা আপনার এই মেলচিপ অ্যাকাউন্টটা যদি আপনি পেড করে ফেলতে চান, যে আমি চাচ্ছি যে আমার এই টাকা দিয়ে আমি কিনছি, এতগুলো ক্রেডিট কিনছি, বিনিময়ে আমি এক মাস ইউজ করব বা দুই মাস ইউজ করব, টাকা দিয়ে কাজ করতে গেলে বা টাকার যদি কোনো কিছু ই হয়, এখানে অ্যাড করার প্রয়োজন হয় বা প্রিমিয়াম করতে হয়, তাহলে এখান থেকে বিলিংয়ে এসে আপনাকে টাকা দিয়ে তাদের কাজগুলো করে ফেলতে হবে। এক্সট্রা রিফলস, আইপিআই কিওয়ার্ড, রেজিস্ট্রেশন, রেজিস্টার্ড ইউএফস, এগুলো আসলে এখন আমাদের দরকার নেই, এটা আমাদের আপাতত উপর নেই। ইন্টিগ্রেশন তো আমরা বুঝলামই, এটাও আপাতত দরকার নাই। একটু নেট স্লো তো, ওকে, ব্যাপার না, ওকে। দেখেন এখানে কানেক্ট করে সে একই অপশন, ইন্টিগ্রেশন, ই কমার্স, ওয়েবসাইট বিল্ড, কাস্টম ওয়েবসাইট, ইন ইভেন্ট ডিজাইন, এখানে সব কিছু করা যাবে। দেখেন অনেক কিছু আছে, আসলে এটা অনেক বড় একটা পার্ট, আমরা সবই দেখব আস্তে আস্তে এ টু জেড, ঠিক আছে। তো সমস্যা নাই, এখান থেকে আমরা চাইলে কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারি। এই ওয়েবসাইটটার এটা আমার কাছে খুবই একটা ভালো লাগতেছে, গেট স্টার্ট, এখানে রেডিমেড টেমপ্লেট থাকার কথা। দেখি কী ওয়েবসাইট লাগবে, ওকে, আমি দেখি, এটাই দেখি সেট আপ করি, দেখি শপিং, ওকে, ড্রপ ডাউনের মতো হতে পারে, ঠিক আছে। আমরা গেট স্টার্ট, নেক্সট, 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 ডান, ওকে। এখানে দেখেন আমরা সমস্ত কিছু এডিট করে ফেলতে পারি, এটা হোম পেজ হয়ে গেল, এখানে হোম পেজ, এখানে দেখেন ফাইন্ড, শপিং অ্যাপস, এডিট, আপনি কিন্তু এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন। দেখেন একদম ড্রপ ডাউনের মতো, দেখেন সুন্দর একটা ওয়েবসাইটের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে সব কিছু এডিট করতে পারেন, একদম সিম্পল ড্রপ ডাউনের মতো, খুবই সুন্দরভাবে ডিজাইন করা যায়। সেকশন নিতে পারবেন, এডিট সেকশন, এই সেকশনে আপনি কী নিতে চান, কালার নিতে চান কি না, ব্যাকগ্রাউন্ড কি সাদা রাখবেন না অন্য কালার রাখবেন, সেটা আপনি রাখতে পারবেন, কালো রাখতে পারবেন, সম্পূর্ণই আপনার উপর। এগুলো সুন্দরভাবে ডিজাইন করা যায়, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যদি কাজ করেন যারা, তারা কিন্তু এখানে এসে আরও ভালোভাবে ডিজাইন করতে পারবেন, এটা ড্রপ ডাউনের মতোই, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকের মতো আমরা মোটামুটি এখানেই থাকি, যদি আমরা এগুলো না বুঝে থাকি আবার ক্লাসটা আপনারা কন্টিনিউ করবেন এটা কেটে, তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারবেন যে আমি কি বলছি এই ড্যাশবোর্ডের বিষয়গুলো, ওকে। মোটামুটি ড্যাশবোর্ডগুলো যদি জানা হয়ে থাকে, আজকের মতো আমরা এখানেই থাকি, নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলসে অনেক কিছু জানবো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।